ফের উত্তরপাড়ায় ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি। এবার আর কে স্ট্রিটে চুরির ঘটনায় চঞ্চল্য ছড়ালো তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। পরপর চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ। দুদিন আগে দিনের বেলায় ফ্ল্যাটে চুরি করতে এসে এলাকার মানুষের হাতে ধরা পড়ে এক দুষ্কৃতী। আজ আর কে স্ট্রিটের রাস্তার উপর তিনতলা ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনটি আলমারি ভেঙে তালা ভেঙে সমস্ত জিনিস লন্ডভন্ড করে দেয়। আজ সকালে বাড়ির গাড়ি চালক এসে দেখতে পায় মেন গেটের তালা ভাঙা। এলাকার স্থানীয় পুর প্রতিনিধিকে খবর দেওয়া হয় এবং পুলিশকে জানানো হয়। উত্তরপাড়া স্টেশন লাগোয়া একটি আবাসনে এক রাতে 7টি ফ্ল্যাটের চুরি হয় গত মাসের 24 তারিখ। চলতি মাসের 12 তারিখে বিকে স্ট্রিটে একটি বাড়িতে চুরি হয়। দুদিন আগে দিনের বেলায় বাজার লেনের একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। এক চোরকে ধরে ফেলে স্থানীয়রা। গত 17 তারিখ বিপিএমবির সরণিতে এটিএম ভেঙে লুটের চেষ্টা চালানো হয়। ডালকুনিতে গতকাল দিনের বেলায় একটি এটিএম থেকে টাকা লুটের চেষ্টা হয়। ব্যাংক কর্মীদের পরতায় ধরা পড়ে হরিয়ানার গ্যাং। ফ্ল্যাট বা বাড়ি ফাঁকা থাকে, এটিএমে নিরাপত্তারক্ষী না থাকার সুযোগে চুরির ঘটনাটি ঘটেছে। পরপর চুরির ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পরপর চুরির ঘটনায় আতঙ্কিত উত্তরপাড়ার বাসিন্দারা। তারা শহরে ফের নৈশ প্রতিরোধ বাহিনীর কার্যকরী করার দাবি জানাচ্ছে, না হলে এই ধরনের চুরির ঘটনা কমবে না। যদিও পুলিশের অনুমান এই চুরির ঘটনা বেশ কয়েকদিন আগেই ঘটেছে, এখন জানা যাচ্ছে ফাঁকা বাড়ির সুযোগে এই কাজ ঘটানো হয়েছে। এর আগে পুলিশের পক্ষ থেকে বাড়ি ফাঁকা রেখে কেউ বাইরে গেলে থানায় জানিয়ে যাওয়ার কথা জানানো হয়। সেই ক্ষেত্রে এই বাড়িটির ক্ষেত্রে তা জানানো হয়নি। শহরের পৌর প্রশাসক দিলীপ যাদব জানান, গোটা ঘটনার উপর তিনি দ্রুত ব্যবস্থা নেবেন এবং পুলিশের সাথে কথা বলবেন। এই ঘটনা উত্তরপাড়ায় ঘটছে, তার জন্য তো আমাদের খুবই উত্তরপাড়া বাসিন্দা হিসেবে আমরা সবাই সাধারণ মানুষ, আমরা সবাই ভয়ে রয়েছি যে এরপরে আবার কোথায় না হয়। তো প্রশাসনকে আমাদের তরফ থেকে একটাই বলার যে প্রশাসন একটু অ্যাক্টিভ হোক, আর রাত্রেবেলা নৈশবাহিনী যে ছিল সেই নৈশবাহিনীগুলোকে প্রশাসন কাজে লাগাক। নৈশবাহিনীরা চাইছে যে তারা যদি পুলিশের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য যদি পুলিশ তাদের সাথে সহযোগিতা করে তাহলে এই চুরিটা অন্তত হবে না। আজকে ইয়ংস্টার, কালকে ঘড়িবাড়ি, পরশু অমুক জায়গায়, উত্তরপাড়ার বাসিন্দা হিসেবে আমরা আতঙ্কিত। আজকে আমরা বাড়ি থেকে বাড়ির লোকজনকে রেখে বেরিয়ে যাচ্ছি, কোথাও হয়তো বাড়ির সবাই মিলে ঘুরতে যাচ্ছি, আমরাও দেখবো যে এসে আমাদের বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সেটাও আমাদের ভাবার বিষয়।